ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি শাহিদ চৌধুরীকে অপহরণের চেষ্টা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে দুর্বৃত্তরা তাঁর গাড়ি থামিয়ে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হলেও হত্যার হুমকি দিয়ে যায়। আমার গাড়ির একটি দরজাটা লক করা ছিল না, দরজা থেকে নামিয়ে থানা হিসাব হাসাদুস্তি এবং তারা তাদের গাড়িতে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে। হস্টেল বসে গাড়ি গেল, তোকে দেখে দেবো, মেরে ফেলবো, বেশি বাড়াবাড়ি করতো, সস ভালো হয়ে যা, না যদি তো তুমি আগে উঠে দেবো, এই জন্য বক্তব্য।